আজ আপনাদের তেঁতুলঝরা ইউনিয়নে অবস্থিত তেঁতুলঝরা স্কুল অ্যান্ড কলেজ ঘুরিয়ে দেখাবো, যেটি সাভারে অবস্থিত তেঁতুলঝরা এলাকাতে। আমাদের বাংলাদেশের আনাচাকানাচে রয়েছে সুন্দর সুন্দর কলেজ, পুরাতন স্থাপনা, আর তাই আমরা মাঝে মাঝে আপনাদের বিভিন্ন জায়গার পুরনো এবং সুন্দর স্কুল কলেজ আপনাদের ঘুরিয়ে দেখাই। আজ আপনাদের তেমন একটি সুন্দর কলেজ ঘুরিয়ে দেখাবো, দেখছেন তেঁতুলঝরা স্কুল অ্যান্ড কলেজ, যেটি সাভারে অবস্থিত তেঁতুলঝরা ইউনিয়নে এই কলেজটির অবস্থান। ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলার অধীন সাভার মডেল থানার একটি ইউনিয়ন তেঁতুলঝরা। আর এই তেঁতুলঝরা ইউনিয়নে রয়েছে তেঁতুলঝরা স্কুল অ্যান্ড কলেজ। স্কুলে রয়েছে বিশাল মাঠ, কয়েকটি পাকা বিল্ডিং। এই তেঁতুলঝরা ইউনিয়নের আয়তন 15.95 বর্গ কিলোমিটার। ইউনিয়নের রাসফুল বাড়ি এলাকায় তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত। ইউনিয়নটিতে পোশাক কারখানা সহ অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে। আপনার ভিডিওতে তেঁতুলঝরা স্কুল অ্যান্ড কলেজ দেখছেন। স্কুল শাখা এবং কলেজ শাখা দুটি আলাদা প্রতিষ্ঠানে রয়েছে বিশাল খেলার মাঠ। এই প্রতিষ্ঠানটি 1992 সালে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ সেই হিসাবে প্রায় 30 বছর পেরিয়ে গেছে। এখান থেকে অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষ করে চাকরি জীবনে প্রবেশ করেছে। তারা বর্তমানে ভালো ভালো জায়গায় নিজেদের অবস্থান শক্ত করেছে। এলাকার উন্নয়নে এবং শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠান ব্যাপক ভূমিকা পালন করেছে। রয়েছে একঝাঁক তরুণ শিক্ষক এবং মেধাবী শিক্ষক, যারা স্কুলটিকে আগলে রেখেছে। আপনার সময় এবং সুযোগ পেলে এই প্রতিষ্ঠানটি ঘুরে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আগে বলা হয়েছে কলেজটি তেঁতুলঝরা ইউনিয়নে অবস্থিত, যেটি সাভারে অবস্থিত। এর দুটি অংশ রয়েছে, স্কুল শাখা এবং কলেজ শাখা। কলেজটি সাভার উপজেলার অন্তর্গত। আর তেঁতুলঝরা সাভার মডেল থানার একটি ইউনিয়ন। সময় এবং সুযোগ পেলে এই প্রতিষ্ঠানটা আপনারা ঘুরে দেখবেন। আগামীতে আপনাদের নতুন কোনো জেলা কিংবা নতুন কোনো থানার নতুন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরিয়ে দেখাবো। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি ঘুরিয়ে দেখার উদ্দেশ্য হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি কী পর্যায়ে রয়েছে তা আপনাদের দেখানো। সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় এদের ভূমিকা কতটুকু তা জানাতে আমরা এটা ভিডিও করে থাকি।